আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ সেলিম রেজা, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গতি। যে চ্যাপ্টার থেকে প্রতি বছরে এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন আসে, তো এরকম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো গতি। যদি গতির চ্যাপ্টারের টাইটেলটা অনেক ছোট, কিন্তু এটার এক্সপ্লেনেশন অনেক বেশি। তো আজকে অনেক এক্সপ্লেনেশনের মধ্যে, অনেক টপিক্সের মধ্যে আমি তিনটা টপিক্স নিয়ে আলোচনা করব। একটা হলো দূরত্ব ও সরণ, তারপরে দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন। তো আশা করি তোমরা সকলেই ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখবে, দেখলে আশা করি সকলে উপকৃত হবে। তো এই প্রত্যাশা আমি শুরু করছি। তা আমি প্রথমেই দূরত্ব ও সরণ নিয়ে আলোচনা করব। দূরত্ব ও সরণ কী? তো দূরত্ব যদি আমি দুইটা বিন্দু লিখি, তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দুটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম। দেখো, এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত অনেকভাবে যেতে পারে, এটা এতভাবে যেতে পারবে যার বিন্যাস সমাবেশ করে শেষ করা যাবে না। তো আমরা দেখো, যদি আমরা এই বিন্দু থেকে একটা বস্তু এই বিন্দুতে এভাবেও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে, তাহলে যে কোনোভাবে যেতে পারে। এই যে কোনো দিক থেকে, যে কোনো দিকে, এই যে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত যে অবস্থানের পরিবর্তন, এই অবস্থানের পরিবর্তনটাকে আমরা দূরত্ব বলি। আবারও বলি, তাহলে যে কোনো দিকে, কোনো দিক নেই, যে কোনো দিক থেকে, যে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত কোনো একটি বস্তুর যে অবস্থানের পরিবর্তন, এই অবস্থানের পরিবর্তনটাকে দূরত্ব বলা হবে। তাহলে আমরা দূরত্ব বলতে পারব। এরপরে তাহলে দূরত্বের একক দৈর্ঘ্যের একক, দূরত্বের একক হবে মিটার। আর মাত্রা হবে, দৈর্ঘ্যের মাত্রা এল। তাহলে আমরা দূরত্ব। এরপরে যদি আমি বলি সরণ, তাহলে সরণ যদি বলি, তাহলে সরণ এই যে এখান থেকে এই যে একটা নির্দিষ্ট দিকে, যদি আমরা বলি যে নির্দিষ্ট দিকে যে কোনো একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হবে সরণ। আবার বলি যে কোনো একটি বস্তুর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হবে সরণ। তাহলে সরণকে এস দ্বারা প্রকাশ করা হবে, আর দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আবারও বলি যে দূরত্ব এবং সরণের মধ্যে যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হলো দূরত্বের ক্ষেত্রে যে কোনো দিকে হতে পারে। তাহলে যে কোনো দিকে কোনো একটি বস্তু একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত যে অবস্থানের পরিবর্তন, এই অবস্থানের পরিবর্তনটাকে দূরত্ব বলে। আর নির্দিষ্ট দিকে, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু একটা নির্দিষ্ট দিকে, যে কোনো একটি বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে সরণ বলা হবে। তাহলে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দূরত্বের একক মিটার, সরণের একক হবে মিটার। তারপরে দূরত্বের মাত্রা হবে এল, সরণের মাত্রা এল হবে। তা আশা করি দূরত্ব এবং সরণের মধ্যে তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব দ্রুতি ও বেগ। তারপরে দূরত্বর কি আছে? দিক নেই, দিক এবং মান দুইটি আছে, এই জন্য দূরত্বের দিক নেই কিন্তু মান আছে, এই জন্য দূরত্বকে স্কেলার রাশি। আর স্বর্ণের দিকও আছে, মানও আছে, এই জন্য স্বর্ণে হবে ভেক্টর রাশি। এরপর আসো দ্রুতি, দ্রুতি আরেকটা লিখতে পারি আমরা বেগ। এরপরে দ্রুতি, তাহলে দ্রুতি হলো যে কোনো দিকে, যে কোনো দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হবে। আবারও বলি আমি, তাহলে এর কোনো নির্দিষ্ট দিক নেই, দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট দিক নেই, তাহলে যে কোনো দিকে কোনো একটি বিন্দু থেকে মানে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হবে। আর বেগ, দ্রুতিকে
আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি, ব্যাগকেও আমরা কি দ্বারা প্রকাশ করব, বি দ্বারা প্রকাশ করব। আর ব্যাগের ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ব্যাগ বলা হবে। আবারও বলি, দ্রুতি, যে নির্দিষ্ট যে কোনো দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হবে। আর ব্যাগের ক্ষেত্রে হবে নির্দিষ্ট দিকে কোন একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ব্যাগ বলা হবে। দ্রুতিকে বি দ্বারা প্রকাশ করা হবে। এরপরে আমরা এই আমরা লিখতে পারি তাহলে একক সময়ে, তাহলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হবে ডি। তাহলে সুতরাং একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হবে ডি বাই টি। তাহলে আমরা বলেছিলাম যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হবে। তাহলে আমরা লিখতে পারি দ্রুতি বি সমান সমান ডি বাই টি। তাহলে যে কোনো দিকে, তাহলে দ্রুতির ক্ষেত্রে যে কোনো দিকে হতে পারে, যে কোনো দিকে, আর ব্যাগের ক্ষেত্রে নির্দিষ্ট দিকে হবে। এরপরে তাহলে আমরা লিখতে পারি বি সমান সমান ডি বাই টি। আর সরণের ক্ষেত্রে হবে বি সমান সমান এস বাই, সরি, ব্যাগের ক্ষেত্রে হবে বি ইকুয়াল টু এস বাই টি। এরপরে যদি আমরা একক বের করি, যেমন দ্রুতির একক বের করি, তাহলে দ্রুতির একক হবে বি ইকুয়াল টু, দূরত্বের একক হবে মিটার, সময়ের একক হবে সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি এই মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। তাহলে ব্যাগের একক কি হবে, সরণের একক হবে মিটার, সময়ের একক হবে সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এরপরে যদি আমরা মাত্রা নির্ণয় করি, তাহলে মাত্রা হবে বি সময় সমান, আমরা লিখতে পারি দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বের মাত্রা হবে এল, সময়ের মাত্রা হবে টি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এল টি, এটা যদি উপরে চলে যায় লিখতে পারি মাইনাস ওয়ান। তাহলে ব্যাগের ক্ষেত্র সেম হবে, ব্যাগের মাত্রা হবে সেম এল টি ইনভার্স ওয়ান। এরপরে আমরা যদি এখানে, তাহলে দ্রুতির আরেকটা আছে, যেমন এখানে দ্রুতি নিয়ে যদি আলোচনা করি আরেকটা বিষয় আসতে পারে, যেমন তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিটা কি, তাহলে তাৎক্ষণিক দ্রুতিটা হবে কোনো একটি গতিশীল কণার একটা বিশেষ মুহূর্তের দ্রুতিটাকে কি বলা হবে, তাৎক্ষণিক দ্রুতি বলা হবে। তাহলে বিশেষ মুহূর্তের দ্রুতিটা কি, বিশেষ মুহূর্তের দ্রুতিটা হলো, মনে করো যে একজন বোলার বোলিং করেছে, তাহলে বোলিং করেছে যে বোলার তার কাছ থেকে যখন ব্যাটিং গিয়ে পড়ছে, যখন বাড়িয়ে দিছে যে ব্যাট দিয়ে বলটাকে বাড়ি দিছে, ওই বাড়ি দেওয়ার মুহূর্তটার দ্রুতিটা হবে কি, তাৎক্ষণিক দ্রুতি। তাহলে আমার মনে করো যে বলার, এটা হলো বলার, তাহলে এখান থেকে মনে করো যে ব্যাটিং এখান থেকে কি করছে, ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, তো দাঁড়ানোর পরে দেখো এখান থেকে বলটা যেতে তার কত সেকেন্ড লাগতে পারে, মনে হয় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড। তাহলে এই যে 6 সেকেন্ডের মধ্যে সে কী করে বলটাকে কী করেছে, আঘাত করেছে, এই 6 সেকেন্ডের গতিটাকে কী বলা হবে, তাৎক্ষণিক দ্রুতি। তা আমি আবারও বলি যে কোনো একটি গতিশীল বস্তুর কোনো এক বিশেষ মুহূর্তের গতিটাকে তাৎক্ষণিক দ্রুতি বলা হবে। যেমন এখানে এখান থেকে বলারের কাছ থেকে এই বলটা ব্যাটিংয়ের কাছে গিয়ে পৌঁছাতে তার 6 সেকেন্ড লেগেছে, এই 6 সেকেন্ডের মধ্যে সে 6 সেকেন্ডে বলটাকে কী করেছে, আঘাত করেছে। তাহলে এই ষষ্ঠতম সেকেন্ড মানে কত সেকেন্ড, 1 সেকেন্ডের দ্রুতিটা হবে কি, তাৎক্ষণিক দ্রুতি। 1 সেকেন্ডের দ্রুতিটা হবে কি, তাৎক্ষণিক দ্রুতি। তো আশা করি তাৎক্ষণিক দ্রুতি বুঝতে পেরেছ। এরপর আসো ব্যাগ। ব্যাগ আবার দুই রকম হতে পারে, একটা হলো সমবেগ আর একটা হলো অসমবেগ। সমবেগ হলো ব্যাগের কোনো পরিবর্তন হবে না, একই ব্যাগে চলতে থাকবে। যেমন 30 মিটার পার সেকেন্ড ব্যাগে সে অনবরত চলতে আছে, এর কোনো ব্যাগের পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে কী বলা হবে, সমবেগ। আর অসমবেগ মনে করো যে 10 মিনিট প্রতি মানে সেকেন্ডে বা প্রতি মিনিটে সে তার গতি কী হচ্ছে, বাড়ছে, ব্যাগ বাড়ছে। এই ব্যাগ যে বাড়ছে তার, এই যে ব্যাগ বাড়ার কারণে তার কি একটা অসমবেগ তৈরি হয়েছে, আর ওইটাকে কী বলা হবে, অসমবেগ বলা হবে। তাহলে আশা করি তোমরা
द्रुति एवं बेगर मध्य जे एक डिफरेंस आछे ए डिफरेंसटा पारबे एवं बुझते पेरेछो। ताले द्रुति और बेग जदि आमरा बोली सेम किन्तु एटार क्षेत्रे होबे जेकोनो दिक थेके होते पारे आर एटा हलो निर्दिष्ट दिके। एजन्य बेगेर बेग हलो वेक्टर राशि जेहेतु एटार कोनो दिक नेई ताई एटा होबे कि स्केलार राशि जेहेतु एटा जेकोनो दिक होते पारे एटार कोनो निर्दिष्ट दिक नेई आर एर निर्दिष्ट दिक थाकार कारणे बेग कि होबे वेक्टर राशि होबे। तो आशा करी द्रुति एवं बेग तुम्हरा पारबे। एरपर त्वरण आमरा बोलते पारी त्वरण होबे कोनो एकटी वस्तुर बेगेर परिवर्तनेर हारके त्वरण बला होबे। ताहले त्वरण आमरा बोलते पारी आबार बोलते पारी त्वरण कोनो वस्तुर बेग बृद्धिर हारके त्वरण बोलते पारी कोनो वस्तुर बेग बृद्धिर हारके त्वरण बोलते पारी। ताहले त्वरणके आमरा ए द्वारा प्रकाश करते पारी। আর মন্দন কোনো বস্তুর বেগের হ্রাসের হারকে মন্দন বলা হবে। তো হ্রাসের হারকে মন্দন বলা হবে। তাহলে আমরা যদি এখানে দুইটা বস্তু আবারও যদি এভাবে আঁকি মনে করো যে এই যে এখানে এই আমরা যদি লিখি জিরো ইউ ইকুয়াল টু জিরো আর এখানে বি ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড তাহলে শূন্য থেকে সে এত বেড়েছে তার মানে ত্বরণ সে বাড়তে বাড়তে কত হয়েছে এই যে বেগ বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির হারটাকে কী বলা হবে আমরা কি বলতে পারি এই ত্বরণ বলতে পারি। তাহলে আমরা ত্বরণকে এ সমান সমান লিখতে পারি বি মাইনাস ইউ বাই টি। তাহলে বেগের পরিবর্তনের হারকে কী বলা হবে ত্বরণ বলা হবে। এই যে বেগের পরিবর্তন অথবা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হবে। এরপরে মন্দন হবে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি বি মাইনাস ইউ বাই টি। তাহলে হ্রাসের হার অর্থাৎ আরেকভাবে আমরা বলতে পারি ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হবে। ঋণাত্মক ত্বরণকে তাহলে ত্বরণের মানটা যদি ঋণাত্মক আসে তখন এক্ষেত্রে এটা মন্দন বলা হবে। আর তাহলে আমরা যদি এর থেকে একক বের করি তাহলে একক আমরা এ সমান সমান লিখতে পারি। তাহলে এখানে জিরো হয়ে গেলে বি বাই টি বা ব্যাগ বাই সময়। তাহলে ব্যাগের ক্ষেত্রে আমরা লিখতে পারি স্মরণ বাই সময়। তাহলে স্মরণ বাই সময় এখানে নিচে মনে মনে ওয়ান আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই সময়। তাহলে কি হবে সময় স্কোয়ার বাই স্মরণ। তাহলে আমরা একক যদি বের করি তাহলে লিখতে হবে স্মরণের একক হবে মিটার আর সময়ের একক হবে সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা উপরে চলে গেলে কি হবে মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে এটা হবে একক। তাহলে সেম মন্দনের ক্ষেত্র একই হবে মন্দনের একক সেমই হবে মিটার সেকেন্ড ইনভার্স টু। আর যদি মাত্রা বের করি তাহলে আমরা মাত্রা বের করি শুধু এখানে মাত্রাটা বসায় দিলে হবে। তাহলে স্মরণের মাত্রা কি হবে এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। ঠিক থাকার পরে এখানে স্মরণের মাত্রা হবে এল আর সময়ের মাত্রা হবে টি এটার উপর স্কোয়ার আছে তাহলে এল টি ইনভার্স টু। তাহলে মন্দনের মাত্রা কি হবে এল টি ইনভার্স টু। তো আশা করি মাত্রা নির্ণয় করতে পারবে। আমরা অনেক সময় ব্যাগ এবং ত্বরণের যে একক এই এককের মধ্যে অনেকে গুলাই ফেলি। তাহলে ত্বরণের একক ব্যাগের একক হবে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান আর ত্বরণের একক হবে মিটার সেকেন্ড ইনভার্স টু। তো এটা আশা করি কেউ ভুল করবে না আশা করি সকলেই পারবে। তাহলে আমরা দেখো এখন মন্দনের ক্ষেত্রে যদি মনে করো যে এটা আদি বেগ জিরো নিয়ে এখানে মনে করো যে 30 মিটার পার সেকেন্ড বেগে কী করছে সে এখানে এসে পৌঁছাইছে। পৌঁছানোর মুহূর্তে সে গাড়িটা থেমে গেল। থেমে যাওয়ার পরে তাহলে থেমে যাওয়ার পরে এদিকে মুভ করবে আবার সে আস্তে 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 বেগ কমতে কমতে শূন্যতে চলে আসলো। তাহলে এখানে মন্দনের ক্ষেত্রে আদি বেগ হবে এটা ইউ ইকুয়াল টু 30 মিটার সেকেন্ড ভার্স ওয়ান। মন্দনের ক্ষেত্রে আদি বেগ হবে এটা আর শেষ বেগ হবে এটা জিরো মিটার সেকেন্ড ভার্স ওয়ান। তাহলে মন্দনের ক্ষেত্রে আদি বেগ হবে এটা কারণ এখান থেকে কিন্তু শুরু হয়েছে থেমে গেছে। তাহলে থেমে যে সে আস্তে 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 থামতে 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 জিরোতে চলে আসছে এই যে জিরোতে চলে আসছে তাহলে শেষ বেগ এটা হবে। তাহলে মন্দনের ক্ষেত্রে আদি বেগ হবে এটা আর শেষ বেগ হবে জিরো মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। আর ত্বরণের ক্ষেত্রে আদি বেগ জিরো জিরো থেকে বাড়তে 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 30 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ানেতে গেছে তাহলে এটা হবে শেষ বেগ। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করতে হবে। তা আশা করি সকলে পারবে এবং দুইটার মধ্যে যে একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সগুলো আশা করি সকলেই বুঝতে পেরেছ। তো ধন্যবাদ
সকলে ভিডিওটি দেখবে এবং ভিডিওটি দেখে দেখলে আশা করি সকলে উপকৃত হবে। তো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।